হাজারো নারী পুরুষ কর্মী সহ জনসমুদ্রে পরিণত করেছে চামারি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম রবি। ইতিমধ্যে তিনি ইউনিয়নে ব্যাপক জনপ্রিয় নেতা হিসেবে সবার নজরে এসেছেন। তিনি ইউনিয়নের সকল ইসলামী জলসায় দান অনুদান করে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের নজর কেড়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, তিনি দীর্ঘদিন সরকারি চাকরি করলেও এলাকার গরিব দুঃখী মানুষের পাশে ছিলেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তাজউদ্দিন, প্রভাষক মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র সহসভাপতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ মোহাম্মদ আলী সম্রাট, সহসভাপতি ইউনিয়ন ছাত্রলীগ সহ হাজারো সমর্থক। চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম জানান, আমাকে দলে মনোনয়ন দিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সততার সাথে ইউনিয়নবাসীর সাথে বাকি জীবন কাটিয়ে দিব এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়া আমার প্রধান লক্ষ্য। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি চামারি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। নাটোর থেকে রিপোর্ট করেছেন ফজলে রাব্বি।